তাদের পূর্বপুরুষ বুদ্ধের মৃত্যুর 150 বছর পরে পাথর খুদে বুদ্ধের বড় বড় মূর্তি বানিয়েছিলেন। তখন তো দেশটা একই অখণ্ড ভারতের অংশ ছিল। তাদেরই পূর্বপুরুষের সংস্কৃতি। গান্ধারী ওইখান থেকেই এসেছিলেন মহাভারতের রানী হয়ে, মানে ইন্দ্রপ্রস্থের রানী হয়ে, গান্ধার থেকে, যেটা আজকে কান্দাহার। এবার ওই যে বামিয়ানে ওরা বুদ্ধের মূর্তি বানিয়েছিলেন, সেগুলোকে ওরা নিজেরাই ইসলামিক রাষ্ট্র হয়ে যাওয়ার পরে এতটাই মাথা খারাপ হয়ে গেল যে তোপ দেখে উড়িয়ে দিলেন। তাহলে নিজেদের সংস্কৃতি যারা নিজেরা ধ্বংস করে, ভাবার চেষ্টা করুন, নিজেদের সংস্কৃতি যারা নিজেরা ধ্বংস করে, সেটা আফগানিস্তানে বামিয়ান বুদ্ধ হতে পারে, বাংলাদেশের রমনা কালী মন্দির হতে পারে। নিজেদের পূর্বপুরুষের সংস্কৃতি যারা নিজেরা তোপ দেখে ধ্বংস করে, তারা মানুষগুলোকে কি টিকতে দেবে? অর্থাৎ সেই সংস্কৃতিতে এখনো যারা বিশ্বাস করেন, সেই কপ্তিপয় মানুষ, অল্প কিছু মানুষ, সামান্য সংখ্যক মানুষ, তাদেরকে কি করে সহ্য করবে, করতে পারে? যে একটা মন্দিরকে সহ্য করতে পারছে না, একটা মূর্তিকে সহ্য করতে পারছে না, সে তার অনুসারীদের কিভাবে সহ্য করবে? সম্ভব নাকি? স্বাভাবিকভাবেই সেই মানুষগুলোকে কোন সংস্কৃতি অ্যাডাপ্ট করবে, কোথায় এসে তারা থাকবেন? স্বাভাবিকভাবেই যে সংস্কৃতির মধ্যে থেকেই তারা উদ্ভূত, যে সংস্কৃতির তারা অংশ, যে একই কমন হেরিটেজ তারা শেয়ার করছেন এবং এখনো শেয়ার করছেন, এত প্রতিকূলতার মধ্যেও সে সংস্কৃতি তারা ছাড়েননি। তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের ধর্ষণ করা হয়েছে, ক্ষেত জ্বালিয়ে দেওয়া হয়েছে, কারখানা পুড়িয়ে দেওয়া হয়েছে, কি অন্যায় অত্যাচার হয়নি, তা সত্ত্বেও কিন্তু তারা টিকে আছেন, তারা ধর্ম পরিবর্তন করেননি। তার পাশের বাড়ির লোকটার মতো তারা ধর্ম পরিবর্তন করেননি, তার বাঁ পাশে, ডান পাশে, সামনে, পেছনে, চতুর্দিকে যতগুলো বাড়ি আছে, সমস্ত বাড়িতে নামগুলো সমস্ত তৌসিফ, আক্তার, মঈন হয়ে গেছে। তারা কিন্তু একটা রমাবোস বা একটা সুন্দর খোশ হয়ে দাঁড়িয়ে আছে একা। তাহলে সেই লোকগুলোকে কে প্রোটেকশন দেবে, কে প্রোটেকশন দেবে? এই ওই দেশটা তো, ওই দেশটা তো আর আমাদেরই দেশ ছিল, আমাদেরই দেশের তো অংশ তারা, আমাদেরই তো জাত ভাই তারা। দেয়ারফর রিজনেবল ক্লাসিফিকেশনের অনুসারী অনুযায়ী হলেও হয়েও যদি আমি আমাদের সংবিধানের মাধ্যমেই যদি রিজনেবল ক্লাসিফিকেশনটাকে ওই অবধি টেনে নিয়ে যাই, তাহলে ওই যে শোষিত নিপীড়িত মানুষগুলো আছে যারা নিজেদের সংস্কৃতি রক্ষা করতে পারছেন না, তাদের সংস্কৃতিকে রক্ষা করতে গেলেও যে বিশেষ প্রভিশন, সেটা আমাদের আইনে আমরা করলাম, কোনো ভুল করিনি, আমাদের নিজেদের সংবিধানে ছিল, আমরা সেটাকে খালি এক্সটেন্ড করলাম, খানিকটা চওড়া করলাম, বুকের ছাতিটা আর একটু চওড়া হলো, এর বেশি আর কিছু না। ঠিক আছে, মোটামুটি ধরে নিন আমি এই অ্যাসপেক্টটা থেকে একটুখানি এটাকে বোঝাবার চেষ্টা করলাম। আরেকটা জিনিস ছুঁয়ে যাচ্ছি, আরেকটা ছোট্ট জিনিস ছুঁয়ে যাচ্ছি, তারপরে আমরা তো কোয়েশ্চেন আনসার আছেই, সে তো আমরা বিস্তারিতভাবে আলোচনা করতে পারব। আরেকটা জিনিস হচ্ছে, ভারতবর্ষের সংজ্ঞা কি আর ধর্মের সংজ্ঞা কি, এই অ্যাসপেক্ট থেকেও এই সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনটিকে দেখা দরকার। ধর্ম মানে ধ্রিধাতুর ওপরে নির্ভর করে তো ধর্ম, মানে আমাদের সমাজকে যা ধারণ করে, যে মূল্যবোধ ধারণ করে, রাইটিয়াসনেস বলতে পারেন খুব লুজলি, কিন্তু ধর্মের তো কোনো প্রতিশব্দ নেই, কোনো পৃথিবীর অন্য কোনো ভাষায় কোনো প্রতিশব্দ নেই, যার ফলে ঠিকভাবে বোঝানো যায় না। কিন্তু যেটা ঠিক যেটা ভুল, সেটা সব জায়গায় ঠিক ভুল, যেটা খারাপ যেটা ভালো, সব জায়গায় খারাপ ভালো, তার কোনো ব্যত্যয় হয় না। তো সেই যে বোধটা, যেটা আমাদের বুঝতে শেখায় যে এটা ঠিক ওটা ভুল, এটা ভালো ওটা খারাপ, এটা ন্যায় ওটা অন্যায়, সেই বোধটা ওই ধর্ম থেকে ওঠে। ভারতবর্ষ ধর্ম আধারিত দেশ, আমাদের দেশের মূল শক্তি, প্রাণ শক্তি, অন্তরাত্মা হচ্ছে ধর্ম। সেই ধর্মকে যদি আমরা ভারতবর্ষ থেকে আলাদা করে দিই, তাহলে ভারতবর্ষ একটা আরেকটা উগান্ডা বা একটা সিরিয়া হয়ে যাবে। এবং এই ধর্মবোধ ছিল বলেই আপনারা দেখবেন বাঁদিক থেকে আক্রমণ আস্তে 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 এসে এক জায়গায় আটকে গেছে,
ডান দিক থেকেও আক্রমণ আস্তে 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 এক জায়গায় আটকে গেছে, যেখানে ওরা তরোয়াল নিয়ে এসছে সেখানে পৃথ্বীরাজ চৌহান রুখে দাঁড়িয়েছেন, যেখানে ওরা প্রেম নিয়ে এসছে সেখানে মহাপ্রভু রুখে দাঁড়িয়েছেন, ওই একই অস্ত্রে তাদের মাত করেছেন, মাঝখানে ধর্মটিকে রক্ষা করেছেন, যার ফলে এই ভারতবর্ষ এই দেশটি এখন যে অবস্থায় আছে এইটুকুই রয়ে গেছে যেখানে ধর্মবোধ হচ্ছে সুপ্রিম। এই ধর্মবোধ, এর আবার যদি আপনি মূলে যান, এর মূলে হচ্ছে বহুত্ববাদ, কারণ এই ধর্মের কোনো একটি গ্রন্থ নেই, এই ধর্মের কোনো একজন প্রফেটও নেই, কেউ বলতে পারবে না এই ধর্মের সমস্ত কিছু ওই একটি বই থেকে এসছে, আসেনি। যুগ যুগ ধরে আমাদেরই পূর্বপুরুষ তাদের মননের মাধ্যমে এই ধর্মবোধ জেগেছে, উঠে এসছে, এবং সেটা বংশ পরম্পরায় আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। তাহলে সেই যে ধর্মবোধ, সেই ধর্মবোধ রক্ষা করার দায়িত্ব কার? আমাদেরই তো সেই ধর্মবোধ রক্ষা করার দায়িত্ব, আমরা ছাড়া তো কেউ নেই, বাকি সব মতবাদ আছে, এই ধর্মবোধের থেকেও বহু মতবাদের জন্ম হয়েছে, এই ভারতবর্ষের মাটি থেকেই বহু মতবাদের জন্ম হয়েছে, কখনো শাক্ত, কখনো শৈব, কখনো বৈষ্ণব, কখনো জৈন, কখনো বৌদ্ধ, কখনো শিখ, নানা রকম মতবাদের জন্ম হয়েছে, এই ধর্মবোধের ওপরেই বেস করে আধারিত বহু ধর্মবোধের জাগৃত হয়েছে। কিন্তু তারা কখনোই বলে না যে অন্য ধর্মমতকে তুমি মান্যতা দিও না, বা অন্য পন্থ মতকে তুমি মান্যতা দিও না, অন্য মতবাদকে তুমি মান্যতা দিও না, এই কথাটা কিন্তু তারা বলে না। এটা আমাদের এই বহুত্ববাদের যে সংজ্ঞা, সে বহুত্ববাদের সংজ্ঞা ততদিনই আছে যখন যতদিন ভারতবর্ষে ধর্মবোধ আছে। ইন্দিরা গান্ধী চেষ্টা করেছিলেন এটাকে নষ্ট করতে, ওই জোর করে একটি সেকুলার নামক শব্দ ঢুকিয়ে, সেকুলার আমাদের ভারতীয় সংস্কৃতির সঙ্গে খাপ খায় না, সেকুলার খুব বেশি হলে কি বলে, খুব বেশি হলে এই বলে যে তুমি অন্যের মতবাদ থেকে সহ্য করো, আমরা কোনদিন সহ্য করার অনুসারী নই, বুঝতে পারছি না, আমরা কখনো কিন্তু সহ্য করি না, আমরা অন্যের মতকে শ্রদ্ধা করি, সহ্য করা শ্রদ্ধা করার মধ্যে বিস্তর পার্থক্য আছে। এই ধর্মবোধ আমাদের বাঁ দিকে আমাদের ডান দিকে শেষ হয়ে গেছে, সেখানে বহুত্ববাদ বলে কিছু নেই, যদি বহুত্ববাদ থাকতো তাহলে দেশগুলো ইসলামিক হতো না, যে মুহূর্তে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হয়েছে সেই মুহূর্তে ধর্মবোধ শেষ হয়ে গেছে। তাহলে এখনো সেই দেশগুলোর মধ্যে যাদের মধ্যে সেই বহুত্ববাদ রয়েছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার, তাদেরকে বাঁচিয়ে রাখার, তাদেরকে সংরক্ষণ দেওয়ার দায়িত্ব কার, ধার্মিকদের মধ্যে না অধার্মিকদের মধ্যে, এটাও ভেবে দেখার প্রশ্ন আছে। এটাও কিন্তু তার থেকেও এই সিএকে আপনি সেই চোখেও দেখতে পারেন, অর্থাৎ ধর্মকে রক্ষা করতে গেলে, সংস্কৃতিকে রক্ষা করতে গেলে, এবং আমাদের যে মূল্যবোধ, যে যারা নিপীড়িত শোষিত প্রধানত তাদেরকে রক্ষা করতে গেলে, আমাদের ভারতীয় কৃষ্টি ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করতে গেলে এই আইন ছাড়া অন্য কোনো উপায় ছিল না। 70 বছর ধরে আমরা এটা করিনি, সেটা আমাদের জাতিগত লজ্জা, সেই লজ্জাটা যে আমরা এবার কাটিয়ে উঠতে পারলাম, যে কারণেই উঠে থাকি, যার জন্যই উঠে থাকি, তাকে ধন্যবাদ।